হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মলিস ব্লগের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকেও অনেক স্বাগত। আর সকাল সকাল এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। তো আজকে কি জানো, আজকে হচ্ছে পুজো, ওই লক্ষ্মী পুজো। তো চলো ধরছিলো সকাল সকাল, দেখো রেডি হয়েছি, সকালবেলা উঠেছি 6টা নাগাদ। উঠে সমস্ত কাজ টাজ করে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু কমপ্লিট, মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেছি, করে এখন দেখো স্নান ঠান করে রেডি হয়েছি, এখন সব পুজোর আয়োজনগুলো শুরু করে দেবো। তো এখন চলো পুজোর আয়োজন করতে থাকি। দেখো এখানে সমস্ত কিছু ধোয়া পাকলা করা হয়ে গেছে, দেখো সমস্ত কিছু বাসন টাসন সমস্ত ধোয়া পাকলা করা হয়ে গেছে, এখন শুধুমাত্র সব গোজগাজ শুরু করতে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখে দেবো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এখন আমি এখানে আলপনাগুলো সব দিয়ে দিচ্ছি, আলপনাগুলো দিয়ে পুজোর সমস্ত গোজগাজ করে নেবো। আর মা ওদিকে ভোগের সমস্ত আয়োজন করছে, পুজোর দিনে এটাই আমাদের কাজ হয়, মায়ের সব ভোগের রান্না বান্নার কাজ হয়, আর আমার হয় ঠাকুরের সামনেটা সাজিয়ে গুছিয়ে নেওয়া। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর আমিও কাজ করতে থাকি। তো দেখো পুজোর প্রস্তুতি চলছে, এখন বেশ অনেকটাই বেজে গেছে, প্রায় কটা বাজে, 11টা কাছাকাছি এখন বাজেনি। তো অনেক কিছু আয়োজন হয়ে গেছে, এখন শুধু আমি এখন এই আলপনাটা কমপ্লিট করে ফলগুলোকে সাজিয়ে নেব, বানিয়ে নেবো। ওখানে দেখো সব কিছু হয়ে গেছে, সুজি, খোয়ের মূর্তি, নাড়ু সব কিছুই হয়ে গেছে, এখন শুধু ফলগুলোকে বানাবো। আর ওইদিকে মা এখন খিচুড়ির সব সরঞ্জাম তৈরি করছে, খিচুড়ি হবে। এখানে এখন আমি অর্চনার হাঁড়িটাকে দেখো সাজিয়ে নেব, এই খোয়ের মুরকি, নাড়ু, আর ছাঁচ কদমা, এসব সবটা দিয়ে অর্চনার হাঁড়িটা সাজিয়ে নেব এখন, তারপরে আসনটা সাজাবো। তো চলো, আমাদের না মূর্তি পুজো হয় না, তো কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এই কাটার ভেতরে পূর্ণ করে ধান দিতে হয়, এই সিঁদুর কৌটোটা মাঝখান দিয়ে বসিয়ে দিতে হয়। দেখো এখন আমার আসন সাজানো কমপ্লিট হয়ে গেছে, 5টা ফল দিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি, এবার পাশে অর্চনার হাঁড়িটা বসিয়ে নেব, তারপরে আমি পুজোর সামনেটা গোজগাজ করে নেব। বানিয়ে নি,
পূজোর মোটামুটি সমস্ত আয়োজনই হয়ে গেছে। তো দেখো সবটা সাজিয়ে গুছিয়ে রেডি করেছি আর ঠাকুর মশাইও চলে এসেছে, কিন্তু এখানে কি বলো তো নেই, পাঁচ মিশালি তরকারিটাই হয়ে ওঠেনি এখনও। তো ঠাকুর মশাই এসে বসে আছে, এখন কড়াই থেকে পাঁচ মিশালি রান্না চলছে, তো হয়ে যাবে আর মিনিট পাঁচেক হয়তো ওয়েট করতে হয়েছে আমাদেরকে। তারপরে চলো এখন পুজো দিতে, দেখো ঠাকুর মশাই ঢুকে গেছে, এখন পুজোটা দেওয়া শুরু করি। তাড়াহুড়োর মধ্যে আমি ভুলেই গেছিলাম বাইরে আলপনা দিতে, তো দেখো এখন মা বাইরে আলপনা দিয়ে ঠাকুরের পায়ে কে দিচ্ছে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দেবী বচক্ষুরা ততম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা জ্বর সরেত পুঞ্জরিকাক্ষং সাবজ্জ অভ্যন্তরণ সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আমি এখন মা লক্ষ্মীর পাঁচালি পরছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেলেন আর আমি এখন পাঁচালিটা পরে নেবো। পাঁচালি পরে মিনিট পাঁচে দরজাটা বন্ধ করে রাখবো, তো চলো পাঁচালি টাচালি পরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে, তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো অনেকটা লেট হয়ে গেছে পুরো, মানে এতটা চাপ পড়ে গেছিল, মানে কি বলবো, যে ব্রাহ্মণ এসে বসে আছে, তারপরে কি আজকের দিনে তো ঠাকুর মশাই পাওয়া খুব চাপের ব্যাপার, একবার চলে গেলে তো পাওয়াটাও খুব চাপের ব্যাপার, খুব টেনশন হয়ে গেছিল। খিচুড়িটা প্রায় হাফ ছিল আর তরকারিটা হয়নি, বাসমতি তরকারিটা ছিল, তাই বসে বসাতে ওভেনে দুটো ওভেনে করে সবটা ঠিকঠাক মতো হয়ে গেছে এখন, তাই একটু বসেছি এখন আর একটু দশটা চারটানো হয়েছে, পাঁচ মিনিট পর মা চলো এখন একটুখানি বসি, তারপরে প্রসাদ খাবো, আর এখন সারাদিন উপর আর ভালো লাগছে না। তো দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি, তাহলে এখন প্রসাদ খাই, তো চলো ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করে ফেলি, অনেকটা বড় হয়ে যাচ্ছে, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেল গেল তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেটা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে এখন প্রসাদটা খেয়ে নিই, তো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।